ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনার্স তৃতীয় বর্ষ সাজেশনস, ইংলিশ অনার্স থার্ড ইয়ারের ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। তো ভিউয়ার্স, ভার্চুয়াল ভার্সিটি ইউটিউব চ্যানেল আপনাদের কথা বলে, আপনাদের সাজেশন, আপনাদের টেক্সট, আপনাদের কোর্সের বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করে থাকি। সো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের প্রয়োজনগুলো জানাবেন, এবং আমাদের প্রবলেম থাকলে, আমাদের শর্টকামিংস থাকলে সেগুলো জানাবেন আর শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরা বা অন্যরা উপকৃত হতে পারে। এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা, সাবজেক্ট কোড 231101, আমরা প্রথম পত্রই কিন্তু আমরা এখানে আলোচনা করছি। তো আমরা পার্ট সি দেখবো, তার মানে ব্রড কোশ্চেনসগুলো প্রথমে শেয়ার করছি। ধারাবাহিকভাবে আমরা কিন্তু আপনাদের সাথে শর্ট কোশ্চেন এবং ব্রিফ কোশ্চেনও শেয়ার করব। তো প্রথমে ব্রড কোশ্চেনগুলো আপনারা পড়ে নেন, আপনাদের ধারণা থাকবে, তাহলে ব্রড কোশ্চেন সম্পর্কে ধারণা থাকলে শর্ট এবং ব্রিফ পড়া সহজ হবে। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই দেখছি, এক নম্বরটি দেখছি, আমরা কিন্তু কথা বলেছি আপনাদের, সেটা হচ্ছে যে আমরা যে সাজেশনগুলো দেই বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা বলে থাকে যে 100% কমন পড়ে। তো সেক্ষেত্রে এটি এমন নয় যে সাজেশানটা হয় এটা আমাদের কোনো যোগ্যতা, এক্সট্রা কোনো যোগ্যতা, তেমন নয়। অ্যাকচুয়ালি সাজেশান ছোটোবেলা থেকে করে অভ্যাস, ছাত্র জীবনেও যখন সাজেশান করতাম তখন আমার বন্ধুরাও আমাদের সাজেশানগুলো পড়তো, বন্ধুরাও সাজেশানগুলো পড়তো, তার মানে বন্ধুরা আমাদেরকে বিশ্বাস করতো যে আমার সাজেশানটা কাজে লাগবে। তো এই যে এই ফেজ থেকে এখনও সাজেশানগুলো লেগে যায়, তার মানে এই না যে আমি প্রশ্ন খুব ভালো বুঝি বা এমন কিছু না, আসলে যোগ্যতা তো এমন নয়, বিষয়টা হচ্ছে এমন যে আল্লাহর রহমত থাকে। তো এটি তো ভিউয়ার্স, আমি প্রথম যে সাতটি প্রশ্ন কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, আর পরের তিনটি প্রশ্ন কিন্তু আপনারা এই সাপোর্টিং হিসাবে পড়ে রাখবেন। তো আশা করি এর বাইরে আপনাদের পড়তে হবে না, বড় প্রশ্ন পড়তে হবে না, আর শর্ট কোশ্চেন পড়বেন, শর্ট কোশ্চেন থেকে প্রবলেম হলে শর্ট কোশ্চেন থেকে বড় প্রশ্ন লিখবেন। তো ভিউয়ার্স, আপনারা 10টি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করছি। জাস্টিফাই ডক্টর ফস্টাস অ্যাজ এন এম্বডিমেন্ট অফ দ্য রেনেসেন্স। ডক্টর ফস্টাস নাটকটি রেনেসার বা ডক্টর ফস্টাসকে রেনেসার যে এম্বডিমেন্ট, উনি যে একজন এজেন্ট, রেনেসার যে প্রতিবিম্ব সেটি দিয়ে লিখতে বলেছে, একটি জাস্টিফাই করতে বলেছে, মানে আমাদেরকে মূল্যায়ন করতে বলেছে যে হ্যাঁ কথাটা ঠিক আছে। কনসিডার ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো। ম্যাকবেথ ট্র্যাজিক হিরো, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট মানে হয়তো পরীক্ষায় আপনি লেখা শুরু করে দিতে পারেন এমন ইম্পর্টেন্ট, প্রথম দুটোই কিন্তু তাই, আপনি লেখা শুরু করতে পারেন। আর তিন নম্বর, হাউ ফার লেডি ম্যাকবেথ ইজ রেসপন্সিবল ফর দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। এটিও এরকমই, আপনি মনে করেন যে এখান থেকে আপনার দুই নম্বর মানে ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো এটি আসবে, না হলে লেডি ম্যাকবেথ রেসপন্সিবল ফর দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ এটি কিন্তু আসবেই। আর লেডি ম্যাকবেথ সংক্রান্ত যে কোনো প্রশ্ন, কিন্তু প্রশ্নটা সরাসরি এরকম নাম আসতে পারে, আপনার প্রশ্ন যে রকমই আসুক না কেন আপনি এই অ্যান্সারটি লিখবেন, জাস্ট আপনি প্রশ্নের সাথে একটু চেঞ্জটা করে দেবেন। তো আশা করি আপনাদের দুই বছরে এই অভিজ্ঞতাগুলো হয়েছে, আপনারা পারবেন। চার নম্বরে আপনারা দেখবেন, অ্যানালাইজ দ্য রোল অফ পোর্সিয়া ইন দ্য প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিসে পোর্সিয়ার ভূমিকাটা, এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, আপনারা পড়ে নেবেন, এবং সঙ্গে মার্চেন্ট অফ ভেনিসের আরেকটিও আছে সেটিও পড়বেন, সেটি আমরা পরে আসছি, তার মানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে দেখাচ্ছি। পাঁচ নম্বর, জাস্টিফাই ভলপনি অ্যাজ আ ফ্যাবল, অ্যাজ এ বিস্ট ফ্যাবল। এটি এখানে বিস্ট ফ্যাবল হবে ভিউয়ার্স, তো অ্যাকচুয়ালি এখানে বিস্টটা মিস হয়ে গেছে, আমি এস ভিউয়ার্স। তো আমরা দেখছি যে এটি হচ্ছে একটি বিস্ট ফ্যাবল, জাস্টিফাই ভলপনি অ্যাজ এ বিস্ট ফ্যাবল। তো ভিউয়ার্স, আপনাদের চ্যানেল ভার্সুর ভার্সিটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডিসকাস ভলপনি অ্যাজ আ স্যাটায়ার অন দ্য কন্টেম্পোরারি ইংলিশ সোসাইটি, এটি ইম্পর্টেন্ট, তো লেস ইম্পর্টেন্ট প্রথমটাই বেশি ইম্পর্ট্যান্ট। ডিসকাস দ্য ডাসেস অফ মালফি অ্যাজ এ রিভেঞ্জ প্লে, এটি কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, আপনারা পড়বেন অবশ্যই, দেখবেন যে এই পরীক্ষা, এটি হয়তো পরীক্ষা চলে এসেছে রিভেঞ্জ প্লে। রাইট এ নোট অন দ্য রোল অফ বসোলা ইন দ্য রাইজ অফ মালফি, এই দুটি প্রশ্ন একটি কিন্তু আসবেই। নাইট দ্য ট্রায়াল সিন অফ দ্য মার্চেন্ট অফ ভেনিস ইন ব্রিফ, এই ট্রায়াল সিনটা ইম্পর্ট্যান্ট, একটু পড়বেন। এবং দশ নম্বর এবং সর্বশেষ যেটি বলছি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য কমিক সিনস অফ ডক্টর ফস্টাস, ডক্টর ফস্টাসের কমিক সিনগুলো বর্ণনা করো। তো ভিউয়ার্স, আমরা আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করছি, আপনারা আমাদেরকে ফিডব্যাক জানাবেন যাতে আপনাদের প্রয়োজনগুলো আমরা বুঝতে পারি। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং সবার সাথে শেয়ার করবেন যাতে আমরা আপনাদের সাথে থাকতে পারি, বিষয়গুলো থাকবে।